দুজনে ভালোবাসে বিয়ে করে তারপরেই তো আইছি। খালি শব্দ আমারে দেন আপনি, বিয়ে করেই তো আইছো, এর জন্য কার খেদে হলাম না? আমি সাফা না কইরে তাড়াতাড়ি কাপড়টা হুকা দিয়া যাও, গোয়ালে যাও। আর তা না হইলে তোমার ভালোবাসা আমি গোয়ালে কি আমার আরাম কর। শুন বাবা, তুই আর মনে কষ্ট নিস না, কি করবি কো? কষ্ট নিমু নাকে? সেই দিন আমার চোখের সামনে আমার মায়ের চুলে ধরে মারছে, আমার কি কষ্ট লাগে না? তুমি এনে কাপড় হুকা দিতেছ? আম্মা তোমার আমি খুই যাবো রে, গোয়াল ঘরে গেছিলে? হ্যাঁ না আম্মা, গরুগুলা তো খাওয়ার জন্য কাঁদতেছে, যাও খাইবার দাও। আরে এই উঠানের কি অবস্থা? হ্যাঁ উঠান তো আন্তরে ঝাড়ুই দাও নাই, আর আমি কিছু কইলে মুখে মুখে খালি চাপা করো। আম্মা চাপা কই করলাম, আমি তো কাপড় চোপড়গুলো শুকা দিয়া ভাবছি পরে গরুরে খাওয়ান দিমু, তারপরে উঠানটা ঝাড়ু দিমু। এইটা কি করতেছ? এইটা চাপা কর না। হ্যাঁ আম্মা, আমি একটা ভালো কথা বললেও আপনি আমার দোষ ধরেন। ভালো কথা কইলে কি কেউ কব যে তুমি চাপা করো? কাজের কথা কইছি কাজ করবা, তাই এলেই তো হয় জামা করতাছি, তা না তুমি আমার কথা আমারই ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও কে? আম্মা কই ফিরিয়ে দিলাম, আমি তো ভালো কথাই কইলাম। এই যে হইনি যে তুমি চাপা করলা, এইটাই তো তোমার হইলো বেদবি করা হয়, মুখে মুখে কথা কইলেই তো সেটাই বেদবি, কথা ফিরিয়ে দেওয়া। আর কও যে কই চাপা করি? আর আমার পুলার মাথাটা যে তুমি কিবা করেই খাইলা, আমার ভাতটাই উঠলা একবারে, কত চিন্তা ভাবনা করছিলাম পুলাটারে বড় ধনী ঘরে বিয়া করামু, বাড়ি ঘরগুলো ঠিক করমু, আর তুমি এর মধ্যেই আমার বাচ্চা উঠলা, যত সব। আম্মা বাড়ি দেখি আমি একা উঠছি, আমি আপনার ছেলেরে ভালোবাসি আর আপনার ছেলেও আমারে ভালোবাসে, দুইজনে ভালোবাসে বিয়ে করে তারপরেই তো আইছি, খালি শব্দ আমারে দেন আপনি। বিয়ে করেই তো আইছ, এর জন্য কার খেদে হলাম না? আমি সাফা না কইরে তাড়াতাড়ি কাপড়টা হুকা দিয়া যাও, গোয়ালে যাও। আর তা না হইলে তোমার ভালোবাসা আমি গোয়ালে কি আমার আরাম কর। কি হইছে বাড়ি বাড়ি? আর গো তোমারও কই যে তুমি কি তোমার শাশুড়ির সাথে মিল্লা চলতে পারো না? বাড়ির দেখো আর কোনো মানুষ আছে? আর বউ তোমারও কই বাড়ির ভিতরে কোনো মানুষ আছে? তোমরা তো দুইজন, শাশুড়ি একটু মাইনা লওয়া যায় না? একটু মায়ের মতো মনে করে তো সবকিছু মিটা জায়গা। আব্বা আমি আর কত মাইনা চলবো, কত সহ্য করবো, দিনের পর দিন আম্মা আমার গায়ে হাত তুলে অত্যাচার করে, আমি তো মাইনা নিতেই চাই, আমি সবসময় ওনারে আমার মায়ের মতো দেখি, কিন্তু উনি উনি আমার মেয়ের মতো দেখতে পারে না, দিনের পর দিন আমার গায়ে হাত তুলে, আর কত সহ্য করবো জানি না। জানি না আমি যেদিন কই জানো আর মানুষ হবো তো মানুষ হবো, সেদিন কি সব আমি বুঝুম, কিছু জানি না। জানি না বললেই তো আর হবো না, আমার চোখের সামনে যে আমার মায়েরে মারে আমার কষ্ট লাগে না? তুমি কিছু কইতে পারো না? বাবা রে আমি কি কমু ক, তো দাদির মুখের উপর কি আমি কোনো কথা কবার পারি? দেহস না একটা কইলে দশটা কয়ে দেয়, হ্যাঁ আল্লাহই ভালো জানে তোর দাদির কবে এই জ্ঞানটা হইব যে সংসারটা শান্তিভাবে চলুক ভালোভাবে চলুক। শুন বাবা তুই আর মনে কষ্ট নিস না, কি করবি ক? কষ্ট নিমু নাকে? সেই দিন আমার চোখের সামনে আমার মায়েরে চুলে ধরে মারছে, আমার কি কষ্ট লাগে না? হ বাবা কষ্ট তো লাগে, ওইটা আমিও বুঝি, তোর দাদির যে আমি কিছুই কবার পাই না, যাস না কেমনে করে, আর আব্বা রে কি কমো, আব্বা তো আছে হের মতোই, হ্যাঁ কিছু কয়েও কোনো কাম হয় না, চল দেখি বাড়ির দিকে যাই। জানোসই তো আমার কপাল কিরকম, দিনের পর দিন শাশুড়ির মায়ের গুতা খাইতে খাইতে অসহ্য হয়ে গেলাম। আরে জানো ভাবি তোমার লেগে আমার খুব খারাপ লাগে, দেখো তো তুমি কি সংসারের জন্য কি কম করো তাও তুমি মন পাইলা না। কি করবো বল, কপাল কপালের বেশি তোর পাওয়ার নাই, এত বড় একটা ছেলে হয়ে গেছে, আমি ভাবছিলাম আমার শাশুড়িটা শুধরে যাবো, তা না বয়স হয়ে গেল, তারপরে অত্যাচার কমায় না, নিজের মেয়ের মতো একটু ভালোবাসবো সেটা তো দূরের কথাই,
কি আর করবো? আচ্ছা মুন্নি, কত ভালোবেসে বিয়ে করছি বলে কি আমি খুব অন্যায় করে ফেলাইছি, খুব অপরাধ করছি যে আজ পর্যন্ত আমার শাশুড়ি আমার মাইনা নিতে পারতেছে না, মাইনা নেয় না, আমি কি করবো ক? ভাবি তুমি মন খারাপ করো না, তোমার এই দুঃখের সংসার একদিন সুখের সংসার হয়ে দাঁড়াবো। বোন রে, তুই একটু দোয়া করিস আমার শাশুড়ি যেন ভালো হয়ে যায় আর নিজের ভুলটা বুঝতে পারে। হকিন্নির মেয়া, এরে খালা খালা তোর নাম কত সামান্য মেয়ে, হ্যাঁ আরে তুই এবার কি করস যা। আম্মা বিশ্বাস করেন আপনার সম্পর্কে আমি কোনো দুর্নাম করতেছি না, পরে আমি দেখা যাচ্ছি তার জন্যই তো কই মানুষ আমার দরদাম কয় কেমনে, তোর জন্য মানুষ আমার দরদাম শুরু কয়, তুই মানুষের কাছে কয়ে বেড়াস। এখন আমি কি করি এই বকি না খেদাম, আমার নামে দুর্নাম করে বেড়ায় ও কত বড় সাহস, খারাপ খারাপ ধরাইসকে ধরাইসকে দেখাইতেছি দাদি তুমি এগুলো কি করতেছো, তুমি আমার মারে এভাবে মারতেছো। দাদি তুমি তোমার নাতির দিকে তাকাই হইরা, তুমি আমার মায়ের ছাইরে দাও না দাদি, দেখো তোমার কত বড় একটা নাতি হয়ে গেছে দাদি, তোমার দুটা পায়ে পড়ে দাদি সারেন দিকে ছাইরে দাও। বেশি কথা কইলে পরে হুদ দা তোর মায়ের হুদ দাই বাড়ি টিকা বাইর করে দিম আমি। দাদি গো তোমার দুটা পায়ে পড়ে দাদি, তুমি আমার মায়ের আমার মুখের দিকে তাকাই হইরা, তুমি ক্ষমা করে দাও আমার মায়ের যদি কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও না দাদি। তুই আমার পা ছাড় পা ছাড় কইতাছি, বেশি কথা কইলে এরকম করো না মা, জানি মা ভুলটা আমি করছি মা, কারণ আমি আমার পছন্দে বিয়ে করছি, তোমার পছন্দে বিয়েটা আমি করি নাই মা, আমি ওরে ভালোবেসে বিয়ে করে যে ভুলটা করছি, আমি যদি জানতাম মা তুমি এত বড় ছেলে হওয়ার পরেও এরকম অত্যাচার করবা তাহলে হয়তো আমি ভুলটা করতাম না মা। মা গো তুমি এখন মাইনা নেও মা, তুমি এত পাশা নয় না মা, মা গো তোমার আমি অনুরোধ করে কই মা। মা থাম, তুই যত যাই কস এই বউ আমি মানি নাই মানবো না। আমি মনে হয় তোমার কপালে দুঃখ হয়ে আনলাম, কও আমি কি জানতাম যে আমার মা এত বছর হয়ে যাওয়ার পরেও তোমার সাথে সে একই আচরণ করবো, সেটা যদি জানতাম তাহলে হয়তো আমি বিয়েটা করতাম না। তুই তুমি আমার আমার কপালে দুঃখই আছে, এই সব বইলা কি আর কোনো লাভ আছে, লাভ নাই। তুমি আমারে ভুল বুঝো না, দেখি সংসার করতে থাকি আল্লাহ কি করে। চলো আমার মায়ের গা ধরে বার করে দিছে, আমার শ্বশুর শাশুড়ি আমার ফকিনের বাচ্চা কয়ে গালাগালি করতো আর মায়ের দূর করতো। কি
ওই জাইলার বাড়ি গিয়ে এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তোলা? তুমি চুপ করো, কথায় কথায় জাইলার বাচ্চা ফকিনির বাচ্চা, আজকে দেখছো তোমার মেয়েরে তোমার মায়ের ফকিনের বাচ্চাকে বাড়ি থেকে গাড় ধরে বাইর করে দিছে। বাইর করে দিছে কি হইছে? হ্যাঁ আমার মেয়ে কি ওই ফকিনের বাচ্চার মতো ভালোবেসে বিয়ে করছে? আর আমরা বিয়ে দিছি, অর্থ তো দেনা পাও না দিয়েই বিয়ে দিছি, তাহলে আবার অত্যাচার করবো কি নিকে? অত্যাচার করে কি লেগে তুমি জানো না? তুমি তুমি পরে মেয়ের মাইনে নিতে পারছো? পারো নাই, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে, তোমার মেয়েরে বাড়ি থেকে বাইর করে দিছে। হ্যাঁ মা, বাবা ঠিকই কইছে, পরের লেগে কুয়া খুঁদলে এই কুয়াতে নিচে রিপোর্ট দয়, এই কথাটা তুমি মনে রেখো মা। আর শোনো, ভালোবাসা করে বিয়ে করছে কি কইছে? আল্লাহ একটা সোনার টুকরা বউ মিলাই দিছে, তুমি এই বউটার উপরে দিন দিন অত্যাচার চালাই গেছো, তুমি কোনো আল্লাহ রসুল মানো নাই। আর শোনো, ভালোবাসা করে বিয়ে করুক আর যাই করুক, আমি কিন্তু একটা সোনার টুকরা একটা পোলার বউ পাইছি। আর তোমার আর একটা কথা কই, তুমি বেশি বুঝলে কিন্তু তোমার বাড়ি থেকে গাড় ধরে বাইর করে দিবো। না না আব্বা, এসব আপনি কি বলতেছেন? আম্মার আপনি এইভাবে বললেন না, আম্মা আমার ঠিক আছে, দিনের পর দিন অত্যাচার করছে আমি কিছু মনে করি নাই। কেন জানেন আব্বা? কারণ ছোটবেলায় আমার মা হারাইছি, তো এই বাড়িতে আসার পরে আমি আমার শাশুড়ির নিজের মায়ের মতো মনে করছি, উনি আমারে মারছে তাতে আমি কিছু মনে করি নাই। আমি এটা মাইনে নিছি যে উনি ওনার মেয়ের শাসন করতেছে, তাই আমি কিছু মনে করি নাই। আব্বা আপনি মারে কিছু বললেন না, আর বাড়ি থেকেও তাড়াইলেন না। নীলর মা, আমারও তুমি তোমার মায়ের মতো দেখছ, আমি আমি তোমার ভুল বুঝা কত মায়ের ধরি না করছি, কত বকাঝকা করছি, আমি আসলে বুঝবার পারি নাই। তুমি যে আমারে তোমার মায়ের মতো দেখো, আমারে আমারে তুমি ভুল বুঝো না, আমারে তুমি মাফ করে দাও বৌমা। আম্মা সি সি সি, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? এইসব করেন না আম্মা, আপনি আমার মা, সবসময় মায়ের মতোই থাকবেন, আপনি আমার কাছে মাফ চাই, আমার ছোট করেন না আম্মা। জৈনের বাপ, আমার আসলে বোঝার ভুল হয়েছিল, তাই আমি বৌমার ওপর অত্যাচার করছি, আমারে তুমি মাফ করে দাও, তাও আমার বাড়ির থেকে বাইর করে দিও না। আল্লাহ তোমার মাফ করুক, আমিও তোমার মাফ করে দিলাম।